বউ হতে পারে না, এবাড়ির উপযুক্তও নয়। এই গুলি নিয়ে এসেছে, এই গুলি নিয়ে এসেছে, বলে কি না এগুলো যেন আমি ঝেপে না দিই। গুলতি গুলি রেখে গেছে, ও মা গো, তোমরা হাসছো? তুইও হাসছিস পিসিমণি? তাহলেই তুমি ভেবে দেখো কতটা সরল মেয়েটা, একেবারে শিশুর মতো সরল। ওর মনে কোনো কাদা নেই পিসিমণি, প্লিজ তুমি ওর সাথে এরকম করো না পিসিমণি, প্লিজ। লক্ষ্মীটি দেখো পিসিমণি, তুমিও তো একটা মেয়ে, তুমি তো বোঝো পিসিমণি, ভালোবাসার মানুষকে না পাওয়াটা যে কতটা কষ্টের, তুমি তো বোঝো বলো। ভালোবাসা কে, কাকে ভালোবাসে? কেন, ময়না তোমার শুভঙ্করকে ভালোবাসে? অসম্ভব, ময়না ভালোবাসা কিচ্ছু বোঝে না, কিচ্ছু। আমি ওকে মানিনি, কোনোদিন মানতে পারবো না। ওকে আমি এ বাড়িতে আসতে বারণ করে দিয়েছি, তারপর শুভ ফিরলে আমি একটা ভালো দিন দেখে তোমার সঙ্গে শুভর বিয়ে দেব, কথাটা মনে থাকে যেন। পিসিমণি একদম ঠিক কথা বলেছেন নূপুরদি, বর্দা ভাইয়ের সঙ্গে তোমারই বিয়ে হওয়া উচিত। না রে, আমি দোজবরে বিয়ে করব না। কি বলছো কি তুমি? ঠিকই তো বলছি। এই কেন রে, দোজবরে বিয়ে আমি কেন করতে যাব? শুভঙ্করের বিয়ে হয়ে গেছে, শুভঙ্করের অত সুন্দর একটা বউ আছে, আমি কেন ওকে বিয়ে করতে যাব? আর তাছাড়া আমার জন্য কি একেবারে পৃথিবীতে পাত্রের অভাব পড়ে গেল নাকি? হ্যাঁ, পৃথিবীতে কত ভালো ভালো পাত্র আছে জানিস, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, আইপিএস অফিসার আছে, আরো কত কি। আমি তাদের মধ্যে থেকে ঠিক একটা বেছে নিতে পারবো। ভাই শুভঙ্কর, না না, আমি ওরকম সেকেন্ড হ্যান্ড বর বিয়ে টিয়ে করি না। হ্যালো, হ্যাঁ শুভঙ্কর, পিসিমণি হয়তো ফোন করে তোমাকে কিছু বলেছে না গো। শোনো, পিসিমণির কথার উপর ভিত্তি করে কিন্তু কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো না শুভঙ্কর, ময়নাকে কিন্তু রেখে দিয়ে চলে এসো না। মাফ করবে, পিসিমণির কথার অন্যথা আমি কখনো হই না। পিসিমণি আমার কাছে ভগবান, দেবী। ও তো ময়নাও তো তোমার জীবনে লক্ষ্মী, সেও দেবী, ওকে ওখানে রেখে দিয়ে এসো না শুভঙ্কর, ফিরিয়ে এনো। ঘরের লক্ষ্মীকে বাইরে দাঁড় করিয়ে রাখা ঠিক নয় শুভঙ্কর, অন্যায় হবে। আর হ্যাঁ, আমি যদি ওকে না নিয়ে আসি তুমি তাহলে কি করবে? তোমার গলায় জেদের সুর শুভঙ্কর। বেশ, তাহলে তোমাকে আমি আজ এটাও বলে রাখছি, তুমি যদি ময়নাকে ফিরিয়ে না আনো শুভঙ্কর, তাহলে আমি যাব, আমি গিয়ে ময়নাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসবো। তারপর যদি পিসিমণি ঢুকতে না দেয়? দেবে, অবশ্যই দেবে। তোমাদের কাছে তো আমার আর ময়নার পার্থক্য কোথায় বলো? শাড়িতে, পোশাকে, আদব কায়দায়, শিক্ষায়, তাই তো? কিন্তু মনটা শুভঙ্কর ময়নার আমার থেকে অনেক অনেক ভালো। তুমি কি গো? হ্যাঁ কি তুমি? আরে তুমি তো আমাকে ভালোবাসো, তারপরেও ময়নাকে কি করে সাপোর্ট করো তুমি? সেটা তুমি বুঝবে না শুভঙ্কর, কিছুতেই বুঝবে না। যে ভালোবাসে শুভঙ্কর, সে ভালোবাসার জন্যই ভালোবাসে, তার ভালোবাসার মানুষটা ভালো থাকবে বলে ভালোবাসে। ময়না তোমাকে ভালোবাসে শুভঙ্কর, ময়না তোমাকে ভালোবাসবে, ময়না তোমার জন্য একেবারে সুযোগ্য পাচ্ছে। আর বাকি রইল ওই শিক্ষা, আদব কায়দা, এইসব
সে তো তোমাকে বলেইছি শুভঙ্কর, শিখিয়ে নেব। কোনোদিন পারবে না ও, কোনোদিনই শিখতে পারবে না, ও একটা গাইয়া ভূত। খুব অহংকার হয়েছে না তোমার শুভঙ্কর? শহুরে হওয়ার অহংকার, খুঁচিয়ে দেবো তোমার অহংকার, চিন্তা করো না। এমন ট্রেনিং আমি ময়নাকে দেব, তোমার সামনে কিছুদিনের মধ্যেই তুমি একদম নতুন রূপে ময়নাকে দেখতে পাবে, আধুনিক পোশাকে, আধুনিক একটি মহিলাকে দেখতে পাবে তুমিও শুভঙ্কর। তোমার সমস্ত অহংকার, তোমার সমস্ত দম্ভ চূর্ণ হয়ে যাবে, দেখে নিও। আর শুধু তুমি নয় শুভঙ্কর, এ বাড়ির প্রত্যেকে প্রত্যেকে ময়নাকে মেনে নেবে, মেনে নিতে বাধ্য হবে। তুমি কি গো, তুমি ময়নার জন্য এতটা ভাবো? শুধু ময়না নয় পপু, এখানে যদি ময়নার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকতো আমি তার জন্য ঠিক এতটাই ভাবতাম। আমি খুব ভালো করে বুঝি পপু, একটা ভালোবাসার সম্পর্ক সেটা কতটা মূল্যবান, কতটা। হ্যালো, কে বলছেন? সিমটি ব্যানার্জি। কে বলছেন? সিমটি ময়না ব্যানার্জি। কি জন্য ফোন করেছো? টকটক আওয়াজ করছো কেন? আরে মুটি তেঁতুল খাচ্ছি বুঝলি, হেভি টক। এই আওয়াজটা শোনানোর জন্য ফোন করেছো? না রে, আরে রাগ করছিস কেন মুটি? কি আবার তুই তো করি করছো? এই তা কি করবো, হ্যাঁ কি করবো? তুই আগে বলেছি আমার নাকি ঘরে ঢুকতে দিবি না। ঠিকই তো বলেছি, ঢুকতে দেব না। অসভ্য মেয়ে একটা, বড়দের সম্মান করতে জানে না, তুই তো কারি করে অশিক্ষিত গাইয়া ভূত। সে এবারই বউ হতে পারে না, কখনো না। আমি আর রাগ করছিস কেন রে? নিজেদের মধ্যে ব্যাপার, একটু মানি করছি না এখন। আচ্ছা তুই বল, আমাকে বল যে তোর আমাকে নিয়ে কি সমস্যা, বল সব আমি ব্যবস্থা করে দেবো একদম, বুঝলি? কি ব্যবস্থা করবে? এই দেখ তোর যেগুলো যেগুলো তো সমস্যা আমি সব মানি গুছি নেবো, বল বল বল। তোমার চলা ফেরা, চলা ফেরা আমার ডাক্তার বাবু, ডাক্তার এই মুটে ফোনটা কাটবি না, খবরদার বলছি। আমার ডাক্তার বাজে ডাক্তার, এই ফোনটা কাটবি না কিন্তু, বাজে ডাক্তার। হে বাজে ডাক্তার, বাজে ডাক্তার। উফ, কি হয়েছে এটা? কি বলছি আমি একটু হেঁটে দেখাচ্ছি, হ্যাঁ তুই দেখ তো ফোনটা কাটবি না। কি হচ্ছে কি এসব, হ্যাঁ এটা দেখাচ্ছ কেন তুমি আমাকে? আরে তুই বল আমার চলো বের, এটা কেমন? ঠিক আছে, খুব ভালো। এই ভালো বলেছে বাজে ডাক্তার, আমার চলো ফেরা ভালো বলেছে। তুই বললি কেন আমার চলো ফেরা খারাপ? হ্যাঁ, এই কার সঙ্গে কথা বলছো তুমি? মুটি পিসিদের সাথে রে। কি অসভ্য মেয়ে, একইভাবে অসম্মান করে যাচ্ছে, তোমাকে কে গ্রহণ করবে? কেউ করবে না, কেউ না। এই বাজে ডাক্তার বলেছে আমার চলো ফেরা ভালো, তুই বললি খারাপ। আচ্ছা এবার বল তো আমার আর কি কি আর কি কি খারাপ আছে, হ্যাঁ বল। তোমার সাজ সজ্জা কিচ্ছু ঠিক নেই। সাজ সজ্জা ঠিক নেই কেন রে? আমিও শাড়ি পরি, ব্লাউজ পরি, তুইও তো শাড়ি পরিস ব্লাউজ পরিস। কথাটা ব্লাউজ ব্লাউজ নয়, ব্লাউজ। হ্যাঁ কি কি ব্লাউজ? ব্লাউজ ব্লাউজ। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, ও তো ওই তুইও শাড়ি পরিস ব্লাউজ পরিস। হ্যাঁ হ্যাঁ আমিও শাড়ি পরি ব্লাউজ পরি। দেখো তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে না কথা বলতে, ফোনটা রাখো। সব সময় তুই ফোন রাখ, ফোন রাখ, পরিষ্কার বলতো। এই অসুবিধাটা কি বলতো, এই তো বাজে ডাক্তার বললো আমার চলা ফেরা নাকি ভালো, তুইও শাড়ি ব্লাউজ পরিস, আমিও শাড়ি ব্লাউজ কি ব্লাউজ পরি, হ্যাঁ তাতে আর কি অসুবিধা আছে? পুরোটাই অসুবিধে তোমার, পুরোটাই অসুবিধে, ফোনটা রাখো। আই আই বুড়ি বুড়ি আই বাবা, আমার কেটে দিল।
প্রথম সমস্যা হচ্ছে তুমি ওনাকে মোটি বলে ডাকো তাই। ভাবছিলাম যে তোমার আর ময়নার নামে একটা পুজো দেব, মানে মানত করব, যাতে ময়নাকে তোমাদের বাড়িতে গ্রহণ করে, ওকে যেন সারা জীবন একা একা থাকতে না হয়। তোমাদের গোত্রটা কি? শান্ডিল্য। এই সেটা কি রে? গোত্র। গোত্র? ও মা, ও মা, ও মামা, এই গোত্র দিয়ে কি হবে গো? বললাম না তোর নামে একটা পুজো দেব। পুজো দেবে? তাহলে না একটু বেশি করে মিষ্টি আনো। হ্যাঁ অনেক অনেক মিষ্টি আনো, অনেক রকমের। হ্যাঁ আর পুজোর না ওই প্যারা খেতে না আমার খুব ভালো লাগে। আমি তোর সমান হয়ে গেছি, কেমন বড় হয়ে গেছি বল। দেখ দেখ আমার না তোর বুকের মধ্যে না মাথাটা রাখতে ইচ্ছা করছে। শিশির শরীর হলুদ ঘাসে বিবর্ণ রং আরো ফ্যাকাশে, জল ফুরিং নাচে ভাঙা বুকের খাঁচায়, জল ফুরিং নাচে ভাঙা বুকের খাঁচায়, বিকেলে ভোরের ফুল ঝরে যায়, বিকেলে ভোরের ফুল। এই বাজে ডাক্তার, তোর বুকের ভেতর ফুরিংটা না কেমন ধুপধাপ করে লাফাচ্ছে রে, এ কেন রে? হ্যাঁ ঠিক আছে সব। না না ওই এরকম তো লাফায় আজকে না কেমন বেশি করে লাফাচ্ছে, ধুপধাপ করে লাফাচ্ছে। বাজে ডাক্তার, আমারও ফরিংটা না বুকের ভেতরে ধুম ধুম করে লাফাচ্ছে রে। তার মানে কি তোরা আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, আমাকে আদর করতে ইচ্ছা করছে? বল না করছে ইচ্ছা, কর না একবার আদর, ধর না জড়িয়ে, আমি তোকে জড়িয়ে ধরি তুই আমাকে জড়িয়ে ধর। তুই ময়নাকে এ বাড়িতে ফিরিয়ে আনবি না, ওকে ওখানেই ফেলে রেখে আসবি, আমি তোকে দিব্যি দিচ্ছি। ডাক্তার কি আমাকে তাড়িয়ে দিবি না তো? আমার না তাড়িয়ে দিস না, হ্যাঁ তাড়িয়ে দিস না। আর যদি তাড়িয়েছিস তাহলে ঢেলকি ভেপলি লকার
সব কটাকে নিয়ে তোদের বাড়িতে যাব, সঙ্গে মাও যাবে দাদুও যাবে, সব কটাকে ওই তোদের বড় খটটায় ওখানে রাখবো, সঙ্গে শ্যামলীকেও নিয়ে যাব তোদের ডান দিকের ঘরে রাখবো। শ্যামলীকে? হ্যাঁ, ও তো আমার প্রিয় গাই, ওকে তো নিয়ে যেতেই হবে, দুধ দেবে না? আর সঙ্গে ভুলু কুকুরটাকেও নিয়ে যাবো, একটা বড় গোয়াল ঘর তৈরি করবো, তারপরে ওই গোয়াল ঘরে ওই মুটি পুষিটাকে নিয়ে দুধ দোয়াবো। তোমাকে কিচ্ছু বলার নেই, কখনো কোনো বাড়ির মায়েরা তোমাকে অ্যাকসেপ্ট করবে না। এই কি বললি, এই কি বললি, কি বললো ওরা? পেট না কি আনা এসকাপট এসকে কি যে বলে ছাতা, কে চুপ করতে পারে না? কেন যে ইংরেজি বলে কে জানে, বাংলা ভাষা বুঝি বলতে পারে না নাকি? আই বল বলে বল বলে আই বল বলে কি চল তো কোথায়? আরে বাবা তেঁতুলটা শেষ হয়ে গেল, তেঁতুল পেরে নিয়ে আসছো, চল। এতক্ষণে আসার সময় হলো, কেন তোমার তো আজকাল কিছুই মনে থাকছে না দীপ? এতবার করে বলে দিলাম কাকুর ম্যারেজ অ্যানিভার্সারি আছে, একটু তাড়াতাড়ি এসো, সেই ভুলে গেলে। ওহো, একদম ভুলে গেছি, আই এম সো সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। এখন তো আবার যাওয়াও যাবে না, এক কাজ করো না, তুমি ফোনটা করে উইশ করে দাও প্লিজ। কোথা থেকে এলি? নার্সিং হোম থেকে আসছি, কেন পিসিমণি? না, বলছিলাম আমি একটা বড় উৎসবের আয়োজন করতে চাই। আমি ময়নার মাকে জানিয়ে দিয়েছি, ময়নাকে এ বাড়িতে পাঠানোর আর কোনো দরকার নেই, ময়না যেন এই বাড়িতে না ফেরে, আমি নূপুরের সঙ্গে শুভর বিয়ে দেব। হ্যাঁ, কিন্তু নূপুর কি তাতে রাজি হবে? ওর যথেষ্ট সেলফ রেসপেক্ট আছে। দেখো, আমার মনে হয় না যে বর্দা ভাইয়ের সঙ্গে বিয়ে করতে নূপুর রাজি হবে বলে। রাজি করানোর দায়িত্ব আমার, তুই শুধু উৎসবের আয়োজনটা করার চেষ্টা কর, বেশি বড় করে না করলেও চলবে, ছোট করেই কর, কিন্তু কর। ওই মেয়েকে আমি কিছুতেই গ্রহণ করব না, আর সেটা আমি ওদেরকে জানিয়ে দিয়েছি। পিসিমণি, একটা কথা বলবো? বল। ময়নাকে এই বাড়ি থেকে তাড়িও না, ধর্মে সইবে না পিসিমণি। পুপু, আমি তোর কাছ থেকে ধর্ম অধর্ম এসব শিখবো নাকি? ময়না এ বাড়িতে ফিরবে না, আমি ওকে এ বাড়িতে গ্রহণ করব না, ওইরকম বউয়ের আমার দরকার নেই। ময়নার কোনো ছিড়িছাদি নেই, গুলতি গুলি এসব নিয়ে সংসার হয় নাকি? আমার শুভ তো সারা জীবন অসুখে থেকে যাবে, তারপর আমি চোখ বুঝলে আমার শুভর কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছিস? শোনো, বলছি ব্যাপারটা তাড়াতাড়ি অ্যারেঞ্জ করো, এরপর হাওয়া বদলে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আমি নূপুর দিকে খুব ভালো করে চিনি, ও কিছুতেই রাজি হবে না। পিসিমণি, আমারও তাই মনে হচ্ছে, নূপুর রাজি হবে। রাজি হোক বা না হোক, আমার কথাই শেষ কথা, নূপুর ফিরবে, যেভাবেই হোক ফিরবে। নূপুর দিয়ে এই বাড়িতে বউ হয়ে ফিরবে না, কিছুতেই ফিরবে না। তোমার কি মত? না, আমি এসব নিয়ে কিছু ভাবছি না, আমার লক্ষ্যটা অনেক বেশি। সেটা কি? নার্সিং হোমটা। দীপ! হ্যাঁ, এতদিন তো অংশীদারি হিসেবে কাজ করে আসলাম,
এখন যদি পুরোটা পাই তাহলে ক্ষতি কি? তো পুরোটা পাবে কি করে? দায়িত্ব তো তোমার বর্দা ভাই। কথা বলবি? বর্দা ভাইয়ের সাথে কথা বলবো যেন নার্সিং হোমটা আমায় দিয়ে দেয়। আর বর্দা ভাই যদি রাজি না হয়? তুমি জানো এই নার্সিং হোমটা পুরো বারুদের উপর দাঁড়িয়ে। এমন অনেক ছোট ছোট কথা আছে, খবর আছে, যেগুলো বাইরে বেরোয় না। আর সেই খবরগুলো যদি একবার বাইরে বেরোয়, নার্সিং হোমটা শেষ। কেউ রক্ষা করতে পারবে না, স্বয়ং শিবও নয়। লক্ষ্যটা অনেক বেশি, লক্ষ্যটা অনেক বেশি, লক্ষ্যটা অনেক বেশি। নার্সিং হোম, নার্সিং হোমটা, নার্সিং হোমটা।